জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুধু শহর নয় চট্টগ্রাম নগরীর আশেপাশে নির্বাচনে আসনও চলছে জমজমাট প্রচার প্রচারণা দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া বাসখালী সহ অন্যান্য আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারের দুয়ারে দুয়ারে সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এদিকে ভোটাররা উন্নয়নের পাশাপাশি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের তথ্যচিত্রা ডেস্ক রিপোর্ট নির্বাচনী হাওয়ায় ভাসছে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া বাঁশখালী চন্দনাইশ আনোয়ারা পৌরসভা ইউনিয়ন ও গ্রামগুলোতে ভোটারদের মন জয় করতে মাইকিং জনসংযোগ পথসভা করছেন প্রার্থীরা দিনরাত প্রচারণা চালিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি উন্নয়নের পাশাপাশি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি করবেন বলে জানালেন ভোটাররা সুষ্ঠু নির্বাচন চাই যেটার সম্পূর্ণ পরিবেশ কিন্তু বাসকালেতে বর্তমানে বিরাজমান অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থীরা পটুয়ায় আমার নেত্রী বলেছেন প্রধানমন্ত্রী হলে আবার একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেবে পটিয়াকে সেটা করব সরকারি কর্মসূচি বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো চলতেছে এগুলো আরো ভালোভাবে গতিশীল হবে পাঁচ বছর লাগবে না দুই বছরের মধ্যে আমি ইনশাল্লাহ বাসকালীকে দক্ষিণ চট্টগড় একটা মডেল বাসকালি যেটা উপহার দেব এদিকে প্রচার প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরাও তবে সুষ্ঠু ও লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনকে আরও নিরপেক্ষ আচরণের দাবি জানান তারা নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানায় সরকারের প্রতি দাবি জানায় তার লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করুন এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা চট্টগ্রামের সব শ্রেণী ও পেশার মানুষের বৈশাখী সংবাদ